স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত এবং কৃষিমন্ত্রী অতুল বরা লাভলিনার বাসভবনে উপস্থিত। দুই মন্ত্রী অসম গণ পরিষদের পক্ষ থেকে লাভলিনাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। লাভলিনার বাসভবনে দেরগাঁওয়ের বিধায়ক ভবেন ভরালী, চিয়ক কেন্দ্রের বিধায়িকা রেণুপমা রাজকুয়ার সাথেই যুব পরিষদ ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। লাভলিনাকে অসম গণ পরিষদ 5 লক্ষ টাকার চেক প্রদান করেন। উক্ত কার্যসূচিতে উপস্থিত থাকেন স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ ফুকনের সাথে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সরুপাথার সমষ্টির প্রাক্তন বিধায়ক বিনোদ গোয়ালা। সরুপাথার থেকে কুলেশ পড়ার রিপোর্ট, অসমাদিত্য।